স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি আপনাকে ধন্যবাদ। স্যার শরীরের অনেক অংশেই পাথর হতে পারে আমরা জানি, তার মধ্যে অত্যন্ত কমন হচ্ছে কিডনি। কিডনিতে পাথর নিয়ে অনেকে খুব চিন্তিত হয়ে পড়েন, বিশেষ করে এই পাথর হলে কিডনির উপর একটা ক্ষতিকর প্রভাব পড়বে এবং এর চিকিৎসা নিয়েও নানান রকমের টেনশনে পড়েন। আপনি শুরুতে আমাদের একটু বুঝিয়ে বলবেন কি কিডনিতে পাথর হয় কেন? তার আগে আমাকে যদি একটু সুযোগ দেন যে কিডনিটা কী এবং কোথায় থাকে, তাই না? তো কিডনি হলো ছাঁকুনি যন্ত্র, ঠিক চা যেভাবে আপনারা ছেঁকে ছেঁকে তৈরি করেন সেইভাবে কিডনিটাও একটা ছাঁকুনি যন্ত্র। দেহের যেসব অপ্রয়োজনীয় অংশ মানে বর্জ্য অংশ, সেগুলি রক্তের থেকে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া হয়, আর বাদবাকি অংশ মানে বিশুদ্ধ অংশটা আবার রক্তস্রোতে ফেরত নিয়ে আসা হয়। এটি হলো কিডনির কাজ। আর কিডনির অবস্থান হচ্ছে, ধরেন একটা মুখোমুখি দুটো পাঁচ অক্ষরকে যদি আমরা রেখে দিই মেরুদণ্ডের দুই পাশে, ঠিক পিঠের নিচের অংশে বুকের খাঁচার কিছুটা অংশ তার পাশে থাকে এবং পেটের ভিতরে থাকে, কিন্তু পিঠের দিকে থাকে মেরুদণ্ডের দুই পাশে। শিমের বিচিকে উল্টো মুখোমুখি রাখলে যেরকম দেখা যাবে এইরকম অনেকটা। তো এই হলো কিডনি। আর কিডনি হলো একটা সর্বাধুনিক ছাঁকুনি যন্ত্র। এখন এই ছাঁকুনি করতে গিয়ে যেসব বর্জ্য, সেই বর্জ্যের মধ্যে যদি পাথরের উপাদান থাকে তাহলে তো পাথর তৈরি হয়ে যেতে পারে, তাই না? তার মানে প্রস্রাবের মধ্যেই কিছু উপাদান থেকে যায় যে কিডনির পাথর তৈরি করার। অনেক সময় রোগীরা বলে যে কেন পাথর হচ্ছে, তো এই পাথর কেন হচ্ছে এটা গবেষণা করতে গিয়ে দেখা গেল যে শতকরা 65% কারণ আমরা জানি না, কিন্তু অন্তত 35% কারণ আমরা জেনে ফেলছি। এই 35%কেও যদি প্রতিরোধ করা যায় যে কেন পাথর হচ্ছে, আমরা যদি বের করে ফেলে তার প্রতিরোধমূলক ব্যবস্থা নিই, তাহলে তো আমরা রেহাই পেতে পারি কিডনির পাথর থেকে। আর পাথর যদি হয় তাহলে কেবলমাত্র যে কিডনি নষ্ট হয়ে যাবে না তা নয়, প্রথমে হচ্ছে প্রচণ্ড ব্যথা দিয়ে শুরু হলো, আবার অনেকের ব্যথা দিয়ে শুরুই হলো না, কিছুই ব্যথা হলো না, কিডনি ভর্তি পাথর আছে কিন্তু তার কোনো ব্যথাই হচ্ছে না। আর কারো কারো ছোটো ছোটো পাথর কিন্তু বেরিয়ে যাওয়ার সময় প্রচণ্ড ব্যথা হচ্ছে, এইভাবে কিডনি পাথর রোগ শুরু হতে পারে। আর কখনো কখনো কিডনির পাথরই রোগেরা আসে যে তার কিডনি নষ্ট হয়ে গেছে, এমন হয়তো সে জানেই না যে তার শরীরে মাত্র একটি কিডনি, আর অনেকে একটি কিডনি অকেজ আর একটা কিডনি সচল, সেই সচল কিডনির মধ্যেই পাথর হয়ে গেছে। তাহলে দেখা গেল কি যে যেটা সচল কিডনি তার মধ্যে পাথর, মানে আক্রান্ত হচ্ছে ভালোটাই, তাহলে তার কিডনি নষ্ট হয়ে গেলে মানুষটা হাত পা ফুলে যাবে, মানে রেনাল ফেলিওরের যে সিমটমস সেগুলি নিয়ে আমাদের কাছে আসবে। তাহলে কিডনি রোগী আমাদের কাছে আসে হচ্ছে একটা ইনফেকশন নিয়ে, গায়ে জ্বর জ্বালা এসব নিয়ে, আমাদের কাছে আসে কিডনির ব্যথা নিয়ে। কিডনি অবস্থান যেহেতু পিঠের দুই পাশে, পেটের উপরিভাগে আমরা বলি লাম্বার রিজিয়ন, সেই অংশের ব্যথা নিয়ে, কিন্তু এইখান থেকে ছোট পাথরটি যদি বের হয়ে কিডনির নল দিয়ে, আমরা যাকে বলি ইউরেটার, সে ইউরেটার দিয়ে নিচে নেমে বের হতে থাকে, তখন যে অংশে আটকে যাবে সেই অংশের ব্যথা হয়, এমনকি তলপেটের ব্যথা নিয়েও পাথরি রোগেরা আমাদের কাছে আসতে পারে। একজন রোগী আপনাদের কাছে এরকম আসলো যে কারণেই হোক তার পাথর হয়ে গেছে এবং যে লক্ষণগুলি বললেন এরকম তার ব্যথা কষ্ট কিংবা প্রস্রাবের বেগে সমস্যা এসব নিয়ে আসলো, আসার পরে চিকিৎসার জন্য কিছু জিনিস আপনাদের জানা খুব জরুরি হয়, কিডনির পাথরের সংখ্যা কত, সাইজ কত, কোন লোকেশনে, যেটি আপনি বলছিলেন যে কোথায় হলে কি কষ্ট হবে, এগুলি বোঝার জন্য কি করে থাকি আমরা, মানে কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে? প্রথমে তো আমরা যে বললাম রোগীর হিস্ট্রি বা ইতিহাস, ইতিহাসে আমাদেরকে অনেকখানি গাইড করে দেয়, পরিচালনা করে দেয় যে ঠিক এই জায়গাটায় থাকতে পারে। তো সেটা প্রমাণ করার জন্য আমাদের যেসব পরীক্ষা আছে, প্রথমত আমরা সাধারণ পরীক্ষা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, যে কিডনি কেমন কাজ করে তার মাত্রাটা কতখানি এটা দেখি, প্রস্রাবের সাধারণ পরীক্ষা বা রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, এটা করে দেখি যে তার মধ্যে রক্ত চলে যাচ্ছে কি না আর কিডনি কেমন কাজ করছে সেটা থেকে বোঝা যায়। তারপরে আমরা করি ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি, সেটা অথবা কন্ট্রাস্ট নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান, সিটি স্ক্যান করেও কিডনির পাথর দেখা যায়। তবে সাধারণভাবে সব জায়গায় সিটি স্ক্যান বা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফির সুযোগ নেই, সেখানে গ্রামে গঞ্জে বা মফস্বল এলাকায় উপজেলায় জেলা স্বাস্থ্যকেন্দ্রে তারা কেবলমাত্র একটা প্লেন এক্সরে, কেউবি রিজন, একটা আল্ট্রাসোনোগ্রাম, তাহলেই বুঝতে পারবে যেখানে পাথর আছে কি না। মানে কারো পেটে ব্যথা হলেই ডাক্তারদের আসলে চিকিৎসায় শিক্ষায় হচ্ছে যে পেটের ব্যথাটা কেন হচ্ছে, এটা অ্যাপেন্ডিসাইটিসও হতে পারে, আবার কিডনির পাথরও হতে পারে, আবার পিত্তথলির পাথরও হতে পারে, সুতরাং তারা একটা আল্ট্রাসোনোগ্রাম করে আর একটা প্লেন এক্সরে কেউবি রিজন করে।
এই দুটোর মাধ্যমে আমরা প্রাথমিকভাবে নিশ্চিন্ত হই যে পাথর আছে তারপরে যদি কোথায় চিকিৎসার আগে ফাইনালি শেষমেশ আমাদেরকে যে পরীক্ষাটা করতে হবে সেটা হলো সিটি ইউরোগ্রাম অথবা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম এটা করে আমরা নিশ্চিত হই যে কিডনির পাথরটা কোন এলাকায় আছে যেটাকে আপনি বললেন লোকেশন কতগুলি আছে কত বড় সাইজের পাথর আছে এবং কি পদ্ধতিতে আমরা পাথরগুলি বের করতে পারবো সেটা ওই ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি দেখে অথবা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি ইউরোগ্রাফি দেখে আমরা নিশ্চিত হব আপনারা সেটা নিশ্চিত হওয়ার পরে চিকিৎসার প্রশ্ন যখন আসে তখন আমাদের রোগীদের মধ্যে যে বদ্ধমূল ধারণাটা প্রথমেই তাদের পেয়ে বসে সেটি হচ্ছে আমি অপারেশন করতে চাই না ওষুধের মাধ্যমে ভালো হওয়া যায় কি না ভীতি আছে এবং সবারই কম বেশি থাকে তো আমি ওষুধের মাধ্যমে ভালো হতে পারি কি না এবং এরকম হয় যে চিকিৎসার বাইরে কিছু অপচিকিৎসার বিষয়ও আসে কেউ কোনো প্রলোভন থাকে যে ওষুধের মাধ্যমে এটাকে গলিয়ে দেবে বের করে দিবে তখন তারা এই অপচিকিৎসার শিকার হয় আসলে কিডনি যে পাথর এইটা কোন সাইজ বা কোন লোকেশন বা কেমন থাকলে সেটা এমনি বেরোতে পারে এবং কখন সেটা অবশ্যই অপারেশনে যেতে হবে যদি একটু বুঝিয়ে বলেন খুব সহজ একটা ব্যাপার যেমন ধরেন ভারতের হিমালয়ে পাথর তৈরি হচ্ছে নদীর স্রোতে গড়িয়ে গড়িয়ে আমাদের সুনামগঞ্জে বা জাফলং এলাকায় এসে পাথরগুলি আটকে যাচ্ছে এবং ছোট পাথরগুলি নুড়ি পাথরগুলি গড়িয়ে গড়িয়ে হয়তো বঙ্গোপসাগরে চলে যাচ্ছে তাহলে জলস্রোতটাই আসল তাই না আমার কিডনির ব্যাপারটা হচ্ছে প্রস্রাবের স্রোতেই পাথরটা বেরিয়ে যাবে যদি পাথরটা রাস্তার চাইতে ছোট আকারের হয় তাহলে যেমন ধরুন তার লোকেশন কোথাও যদি অবস্ট্রাক্টেড হ্যাঁ অবস্ট্রাক্টেড না হলে তো বেরিয়ে চলে যাবে মানে আপনার রাস্তাটা হচ্ছে 6 মিলিমিটার এখন এর চাইতে যদি ছোট পাথর হয় তাহলে অবশ্যই বেরিয়ে যেতে পারে যদি না ইনফ্লামেশন বা ইনফেকশন হয়ে আটকে না যায় আর যেগুলি বড় পাথর ধরেন আপনার 1 সেন্টিমিটার পাথর হয়ে গেছে তাকে যদি আমি বলি যে এটা বেরিয়ে চলে যাবে ওকে লাঠি দিয়ে পিটালেও তো যেতে পারবে না কারণ রাস্তাটাই তো ছোট ওর চাইতে তাই না তাহলে ও ডেলিভারি হবে কী করে যদি আমরা 2.5 সেন্টি এমন বড় বড় পাথর গোটা কিডনি ভর্তি পাথর নিয়ে আমাদের কাছে আসে যেগুলিকে আমরা আপনিও জানেন যে স্ট্যাগহর্ন স্টোন বলি হরিণের মাথার শিঙের মতন ডালপালাওয়ালা পাথর সেইগুলি পাথর কী করে বেরিয়ে যাবে তাহলে তাদেরকে হেল্প করে বের করতে হবে মানে ডাক্তারি সাহায্যের মাধ্যমে বের করতে হবে আর যেটা আপনি বললেন যে অপারেশন ভীতি একসময় হয়তো ছিল অনেক আগে তখন আমরা ছাত্রও হইনি কিন্তু এখন তো আর অপারেশন আমরা বলছি এটা একটা অপারেশন যে কোনো কাজকে আপনারা তো অপারেশন বলেন তাই না তো এটাও একটা অপারেশন একটা পদ্ধতি কিন্তু এখন আর পেট কাটা তো লাগছে না মানুষের রক্তপাত তো করা লাগছে না এমনকি অনেক ক্ষেত্রে অজ্ঞানও করা লাগছে না সুতরাং ভীতিটা তো থাকার কোনো যুক্তিই নেই যদি আমরা আমাদের দর্শক এবং শ্রোতাদের মাধ্যমে সারা দেশে জাতির কাছে আমরা এই মেসেজ বা এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে আপনার ভয়ের তো কিছু নেই আপনার পেট কাটাও হচ্ছে না আপনাকে অজ্ঞানও করা হচ্ছে না আপনি জেগে জেগেই আপনি টেলিভিশন স্ক্রিনে যেমন আমাদেরকে আজকে দেখছে দর্শকরা এরকম আমাদের তিনি তার কিডনি এবং পাথরটাও বের করতে দেখবেন শুয়ে শুয়ে দেখছে আমিও সেই স্ক্রিন দেখে দেখেই পাথরটা বের করছি তো এই পাথর বের করার ক্ষেত্রে নানান রকমের টার্ম কমন ভাবে শোনা যায় যে স্টোন ক্র্যাশ করা এটাকে ভেঙে ছোট করে বের করে আনা এটা হলো একটা পদ্ধতি নানান পদ্ধতি অথবা এটাকে ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে স্টোনটাকে ধরে যেটা আপনি বললেন স্ক্রিনে দেখা যাবে নিয়ে আসা এখন অনেকেই মনে করেন যে স্টোন ক্র্যাশ করে ভেঙে ভেঙে বের করে দিবে এটা করব এখন যেতে হবে এইটা কিসের উপর নির্ভর করে এইটা তো নির্ভর করবে যে ধরেন আমি আপনার রোগী তাহলে আপনি আমাকে দেখে বিবেচনা করবেন আমার পরীক্ষা নিরীক্ষা করে ওই যে বললাম ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম বা সিটি ইউরোগ্রাম করে আপনি বিবেচনা করবেন যে এটা কোন পদ্ধতিতে চিকিৎসা হবে তাহলে নির্ভর করছে লোকেশন মানে কোথায় পাথরটা আছে তারপরে সাইজ কত বড় পাথরটা হয়েছে পাথরের সংখ্যা কনস্টিটিউয়েন্টস পাথর কীভাবে তৈরি হয়েছে মানে শক্ত না আদা নরম এরকম এই নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেবেন আপনি যে কী পদ্ধতি বের করবেন সাধারণত 1.5 সেন্টিমিটারের চাইতে কম ছোট আকারের যদি পাথর হয় তাহলে এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি যেটাকে আপনি বললেন স্টোন ক্রাশ করা এটা একটা শব্দ তরঙ্গ বাইরে শরীরের বাইরে থেকে শব্দ তরঙ্গটা শরীরের ভেতরে প্রবেশ করানো হয় কিডনির ভেতরে এই শব্দ তরঙ্গের আঘাতে ছোট ছোট পাথরগুলি একদম বালিকণা হয়ে ধুলিকণা হয়ে যায় তারপরে প্রস্রাব দিয়ে বেরিয়ে যায় কিন্তু সব পাথর এটা করা যাবে না
আমি বারবার বলছি যে এটা লোকেশন জানতে হবে। যেমন ধরেন আমার কিডনির ভেতরে আমি যদি এইভাবে দেখাই তাহলে এইরকম ক্যালিক্স থাকে, যদি নিচের দিকে থাকে এটা উল্টো স্রোতে কখনো বেরিয়ে যাবে না, কিন্তু যদি এখানে থাকে একটা ছোট পাথর আমি যদি এটা ক্রাশ করে দিই তাহলে জলস্রোতে বেরিয়ে যাবে। আমার মনে হয় বোঝাতে, তার মানে লোকেশন কোথায়, সাইজ কেমন, এগুলো অনেক বিষয়ের উপর নির্ভর করে এবং এই সব কিছু বিবেচনায় নিয়ে একজন চিকিৎসক যে সিদ্ধান্ত দিবেন রোগীদের উচিত হবে সেই মতে সেই সিদ্ধান্ত মতো চিকিৎসা করানো, অবহেলা না করে। আর একটা কথা বলি, চিকিৎসা পদ্ধতিতে যে পিসিএনএল বলে এখন সবচেয়ে সর্বাধুনিক এবং আরআইআরএস রেট্রোগ্রেড ইন্ট্রারেনাল সার্জারি, একদম প্রস্রাবের রাস্তা দিয়ে কিডনির ভেতরে ফ্লেক্সিবল ইউরেটারোস্কোপ দিয়ে যে কোনো পাথর, আমরা ছোট ছোট পাথর হোক বড় পাথর হোক, ভেঙে টুকরো টুকরো করে লেজার দিয়ে, মানে আমি তো বললাম এর আগে শব্দ তরঙ্গ, এবার আমাদের দেশে এসেছে আলোর তরঙ্গ, মানে লেজার দিয়ে পাথরগুলিকে গলিয়ে সেই পাথরগুলিকে নিয়ে চলে আসা হচ্ছে এবং রোগীর কোথাও ব্লিডিং হচ্ছে না, কোথাও রক্তপাতহীনভাবে একটা অপারেশন হচ্ছে। এটা বড় আমাদের দেশে সংযোজন এবং খুব যে বেশি খরচ হচ্ছে তাও হচ্ছে না। আধুনিক চিকিৎসা পদ্ধতি সবই আমাদের দেশে আছে, আপনারা করছেন, এটা আমাদের জন্য আশার কথা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, শ্রোতাবৃন্দকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কিডনির পাথরজনিত সমস্যায় আমাদের কি করণীয় আছে, কি করা উচিত, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে, একসময় এর নাম ছিল ব্লাড ব্যাংক, তারপরে ব্লাড সেন্টার, এখন ট্রান্সফার মেডিসিন বিভাগ। কারণ রক্ত একটাকে ডিরাক মনে করা হয়, এবং একটা রক্ত দিয়ে অনেক রোগীর চিকিৎসা করা যায়, সেজন্য সাবজেক্টের নাম এখন ট্রান্সফার মেডিসিন হয়ে গেছে। কারণ এখন আমরা রেড সেল যেমন তৈরি করতে পারি, প্ল্যাটলেট সেল করতে পারি, প্লাজমা সেল করি, স্টেম সেল করতে পারি, এই সবগুলো এই বিভাগে হচ্ছে। ইভেন দেন আমরা কর্ড ব্লাড নিতে পারি গাড়ি থেকে, ইভেন দেন আমরা আয়রন সিলেকশন করতে পারি, যার জন্য সাবজেক্টের নামটা এখন ওয়াইড সার্কুলেশন হয়ে গেছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।